নয়, এবার বাংলাদেশ থেকে টন টন পাবদা আমদানি হচ্ছে এ রাজ্যে। শহর থেকে শহরতলি মাছের বাজার ছেয়ে গেছে বাংলাদেশি পাবদায়। যোগান বেশি হওয়ায় কমেছে দামও, তাই খুশি মনেই পাবদা কিনে ব্যাগ ভরছেন ক্রেতারা। অনুষ্ঠান বাড়িতে ইলিশ কাতলা চিংড়ির পাশাপাশি পাবদার চাহিদাও চিরকালই তুঙ্গে, কিন্তু দামের কথা ভেবে অনেক সময় পিছিয়ে আসতে হয় ক্রেতাদের। এ রাজ্য ছাড়াও ওড়িশা ও মধ্যপ্রদেশ থেকে পাবদা মাছ রাজ্যের বাজারগুলিতে আমদানি হয়ে থাকে। ওজন অনুযায়ী খুচরো বাজারে সেই মাছের দাম কেজি প্রতি 500 টাকারও বেশি, ফলে স্বাদ থাকলেও সাধ্য নেই যে। কিন্তু এখন ছবিটাই অন্যরকম মাছের বাজারগুলিতে। বনগাঁর নিউ মার্কেটের মাছ ব্যবসায়ীরা বললেন, বাংলাদেশের যশোর জেলায় বিভিন্ন জলাশয় বাণিজ্যিক ভাবে প্রচুর পরিমাণে পাবদার চাষ হচ্ছে। এখন প্রতিদিন বৈধ পথ ধরে সেই মাছই টন টন ঢুকছে এই রাজ্যের মাছের বাজারগুলোয়। ব্যুরো রিপোর্ট, কে নিউজ।